নিজেকে নির্দোষ দাবি বরিশাল সিটি মেয়রের এরপর থাকছে বরিশাল সিটি মেয়রের অনুরোধে কাজে ফিরেছেন পরিচ্ছন্নতা কর্মীরা আরও থাকছে বরিশালে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মহিলা আওয়ামী লীগের সমাবেশ এরপর থাকছে মেয়রকে সন্ত্রাসী আখ্যা প্রশাসনের হয়রানির অভিযোগ আওয়ামী লীগের এই গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানার জন্য ভিডিওটি না টেনে শেষ অবধি দেখার অনুরোধ করছি আর আপনি যদি প্রথম আমাদের চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ করছি চলে যাচ্ছি মূল আলোচনায় নিজেকে নির্দোষ দাবি বরিশাল সিটি মেয়রের বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে আঠারোই আগস্ট রাতের ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেনিয়াবাদ সাদেক আবদুল্লাহ একই সঙ্গে ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্তেরও দাবি জানান তিনি শনিবার একুশে আগস্ট সন্ধ্যার পর নগরীর কালীবাড়ি রোডের নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সিটি মেয়র এসব দাবি জানান তিনি বলেন সত্য চাপা রাখা যাবে না সত্য উদ্ঘাটিত হবেই আগেই বলেছি আমি যদি অন্যায় করি মেয়রের চেয়ারে বসার অধিকার নেই আমি আওয়ামী লীগ দল করি আমার কারণে দলের কোনো ক্ষতি হলে দল ছেড়ে চলে যাব সেদিন রাতের পুরো ভিডিওটা আমি দেখতে চাই সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত চাই বিচার বিভাগীয় তদন্ত চাই তদন্তে অপরাধী প্রমাণিত হলে মেয়রের পদ ছেড়ে দেব পরিচ্ছন্নতা কর্মীদের নগরীর বর্জ্য অপসারণ কার্যক্রম বন্ধ রাখার প্রসঙ্গে মেয়র সাদেক আবদুল্লা বলেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন দেখে আমার চোখে পানি চলে আসে তারা আমাকে ভালোবেসে গ্রেপ্তার আতঙ্ক উপেক্ষা করে রাস্তায় নেমেছেন তিনি নগরীর বর্জ্য অপসারণের কার্যক্রম চালিয়ে যেতে পরিচ্ছন্নতা কর্মীদের অনুরোধ জানান পাশাপাশি সিটির কর্মকর্তা কর্মচারীদের বাসায় বাসায় গিয়ে হয়রানি না করারও অনুরোধ জানান ইউএন ওর বাস ভবনে হামলার ঘটনায় করা দুটি মামলায় গ্রেপ্তারের আশঙ্কা করছেন কিনা জানতে চাইলে সাদেক আবদুল্লাহ বলেন আমি প্রস্তুত আছি আমি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমি পরিচিত লোক আমাকে বাংলাদেশের মানুষ চেনেন আমি পালিয়ে যাব না আমাকে বললেই থানায় গিয়ে হাজির হব এদিকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেনিয়াবাদ সাদেক আবদুল্লার অনুরোধে নগরীর বর্জ্য অপসারণ ও পরিবহন কার্যক্রম শুরু করেছেন পরিচ্ছন্নতা কর্মীরা সিটি মেয়র সহ কয়েকজন কাউন্সিলর ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে গত বৃহস্পতিবার থেকে নগরীর বর্জ্য অপসারণের কার্যক্রম বন্ধ রাখেন পরিচ্ছন্নতা কর্মীরা এতে নগরীর বিভিন্ন এলাকার সড়কের পাশে বর্জ্যের স্তূপ তৈরি হয় দুর্ভোগে পড়েন নগরবাসী উদ্ভূত পরিস্থিতির নিরসনে শনিবার একুশে আগস্ট সন্ধ্যার পর নগরীর কালীবাড়ি রোডের নিজ ভবনে সংবাদ সম্মেলন করেন সাদেক আব্দুল্লাহ এ তিনি সাধারণ জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে পরিচ্ছন্নতা কর্মীদের কাছে ফেরার অনুরোধ জানান এরপর নগরের বর্জ্য অপসারণ ও পরিবহন কার্যক্রম শুরু করেন পরিচ্ছন্নতা কর্মীরা বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন শাখার পরিদর্শক আবুল কালাম রানা জানান সিটি মেয়র সেনিয়াবাদ সাদেক আবদুল্লা সহ কয়েকজন কাউন্সিলর ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বর্জ্য অপসারণ ও পরিবহন কার্যক্রম থেকে বিরত থাকেন পরিচ্ছন্নতা কর্মীরা শনিবার দুপুরে নগরীর টাউন হলের সামনে বিসিসির কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধন থেকে মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত পরিচ্ছন্নতা কর্মীরা কাজে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছিলেন তবে সিটি মেয়র সাদেক আবদুল্লা রাতে সংবাদ সম্মেলন করে পরিচ্ছন্নতা কর্মীদের কাজে ফিরতে অনুরোধ করেন এরপর পরিচ্ছন্নতা কর্মীরা কাজে নেমে পড়েছেন পরিদর্শক আবুল কালাম রানা বলেন আশা করছি রাতের মধ্যেই নগরীর সব জায়গার বর্জ্য অপসারণ করা সম্ভব হবে পাশাপাশি ময়লা আবর্জনা পরিষ্কার করে আগের মতো আমরা বরিশাল নগরীকে নগরীতে ফিরিয়ে পরিচ্ছন্ন এদিকে বরিশালে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মহিলা আওয়ামী লীগের সমাবেশ বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সাদেক আব্দুল্লাহ সহ আওয়ামী লীগের ছয়শ জন নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত দুটি মামলার প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃত ষোলো নেতাকর্মীর মুক্তির দাবিতে বরিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বরিশাল জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগের ব্যানারে শুক্রবার বিকালে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি খালেদা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা নাহার মেরি জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি শ্যামলী সাহা সিটি কর্পোরেশনের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর কোহিনুর বেগম এবং সাবেক কাউন্সিলর নেগার সুলতানা হনুপাসহ অন্যান্যরা বক্তারা গত বুধবার রাতে সদর উপজেলা পরিষদ চত্বরে মেয়র সাদেক আবদুল্লাহর উপর গুলি করার প্রতিবাদ জানান একই সাথে সাদেক আবদুল্লাহ সহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত দুটি মামলার প্রত্যাহার এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা অনতিবিলম্বে মামলা প্রত্যাহার সহ নেতাকর্মীদের মুক্তি না দেওয়া হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা এদিকে মেয়রকে সন্ত্রাসী আখ্যা প্রশাসনের হয়রানির অভিযোগ আওয়ামী লীগের বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিপুর রহমানের বাস ভবনে দফায় দফায় হামলার ঘটনায় মামলা দায়ের পর নগরীতে এখন সুন আইন নিরবতা খোলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে দুই মামলার এজাহার ভুক্ত আসামির গ্রেপ্তারে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে চলছে অভিযান তবে এ অভিযানে আওয়ামী লীগের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে এদিকে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন পরিষদ সিটি কর্পোরেশনের মেয়র সেনিয়াবাদ সাদেক আবদুল্লাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে যে বিবৃতি দিয়েছে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে মহানগর আওয়ামী লীগ সেই সঙ্গে ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবিতে অটল তারা এদিকে মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আফজালুল করিম অভিযোগ করে বলেন মামলার অজুহাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসায় বাসায় গিয়ে হয়রানি করা হচ্ছে পুলিশ যেভাবে কাজ করছে তাতে করে তাদের উপর আস্থা রাখা যাচ্ছে না এ কারণে আঠারোই আগস্ট রাতে যে ঘটনা ঘটেছে তার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান এ সিনিয়র নেতা ও সাবেক জেলা আইনজীবী সমিতির সভাপতি তিনি এ ধরনের অভিযান থেকে পুলিশকে বিরত থাকার আহ্বান জানান আফজাল আরও বলেন বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন নামক একটি সংগঠনের পক্ষ থেকে মেয়র সাদেক আব্দুল্লাহকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তাকে গ্রেপ্তারের দাবিতে বিবৃতি দিয়েছে তিনি এই বিবৃতি প্রত্যাহারের দাবি জানান আওয়ামী লীগের নেতাকর্মীদের হয়রানির বিষয়ে উপ কমিশনার আল আশরাফ ভূয়া বলেন মামলা তদন্তের স্বার্থে যাকে প্রয়োজন তাকে গ্রেপ্তার করা হবে তবে নিরীহ কেউ হয়রানির শিকার হবে না বলে সাফ জানিয়ে দেন এ কর্মকর্তা বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল জানান বর্তমানে বরিশাল নগরী পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এ কারণে বিজেপি মোতায়নের কোনো প্রয়োজন নেই সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং পরবর্তী দেশ বিদেশে ঘটে যাওয়া সব ধরনের খবরাখবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন আসসালামু আলাইকুম